नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। यह देखकर कि प्रेमिका की शादी हो रही है, प्रेमी ने लॉरी के सामने कूदकर आत्महत्या करने की कोशिश की। घटना शुक्रवार शाम करीब 6:30 बजे एशियन हाईवे नंबर 48 पर धूपगुड़ी लाल स्कूल के पास हुई। स्थानीय सूत्रों के अनुसार स्थानीय लोगों ने एशियन हाईवे नंबर 48 पर लाल स्कूल के पास एक युवक को लॉरी के सामने कूदते देखा। नतीजा यह हुआ कि युवक बच गया। इसके बाद स्थानीय लोगों ने युवक को पकड़ लिया और धूपगुड़ी थाने को सूचना दी। धूपगुड़ी थाने की पुलिस आई और युवक को गिरफ्तार कर थाने ले गई। जब युवक ने देखा कि उसकी प्रेमिका की शादी हो रही है तो उसने आत्महत्या करने की कोशिश की। ওইরকম আছে যেহেতু আমাদের পাড়ার লোক, এখন পাড়ার লোক হিসাবে আমরা এই জায়গায় আসছিলাম, তারপরে দেখলাম এইরকম আমাদের স্কুল চালু নিয়ে কি বলবো বলো। মেয়ের বিয়ে হইতেছে, ও মেয়েকে এখন ও কি করবে, এখন কি করে বলবো বলো। ও মেয়েকে চাইছে এখন এইরকম এইখানে কি করতেছে, আমরা এখানে ওইটা আমরা জানি না। তাহলে ওকে এলাকাবাসীর আটকালো কেন? তারপরে একটা ছেলে পুরো কান্না করছিল, তারপরে ওখানে বলাবলি হলো যে কি হয়েছিল ব্যাপারটা। তো তারপরে বললো যে ওর প্রেমিকার বিয়ে নাকি আজকে, একজনে পুরা খাইছে, ও সুইসাইড করতে যাবে। দুইটা ছেলে ওর সঙ্গে, যে দুইটা ছেলে ছিল সেই ছেলে দুটো সামলাতে পারছিল না। হ্যাঁ, তো তারপরে অসুবিধা করতে যাবে। তারপরে এইখানকার যে একটা দাদা ছিল, মানে ওর নাম জানি না, যাই হোক ও আটকাইছিল। তারপরে আমরা সবাই মিলে ধরলাম, তারপরে আটকার কিছু মানে কোনো মানে ওকে কোনো প্রকারে আটকানো যাচ্ছে না। ঠিক, এরপর কি করলেন? এরপরে হচ্ছে ওর বাড়ির লোককে জানাইছেন? বাড়ির লোককে, ওরা সঙ্গে যে ছিল ওরা বলছে যে বাড়ির লোককে জানানো হয়েছে, বাড়ির লোক আসতেছে। ঠিক আছে, তারপরে এখন বাড়ির লোক তো আসে না, তারপরে কে বা কারা আমি জানি না, পুলিশকে ফোন করছিল, পুলিশ আসছিল, পুলিশ এসে তাদেরকে নিয়ে গেল। এখন কি পুলিশ নিয়ে গেছে ছেলেটাকে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। কোন জায়গার ঘটনা এটা? এটা হচ্ছে লাল স্কুল মোড়ের যে পেট্রোল পাম্প আছে পাশে, লাল স্কুল মোড়ের যে